যে আমাদের কাছে আটক করতে সক্ষম হয়েছে এবং এর সাথে যারা জড়িত ছিল এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং ভবিষ্যতে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে ধরার জন্য সকল প্রক্রিয়া চলমান আছে। ধন্যবাদ। মূলত যেটা আমরা বুকস এন্ড রেকর্ডস দেখে যেটা বলেছি যে সে তার একটা ছেলে তার আত্মীয়র চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এটা আমরা জানতে পেরেছি যে ওই রাতে 20 তারিখ রাতে ওই হসপিটালের ওয়ার্ডে উনি ছিলেন। এর মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক, প্রকৃত বিষয়গুলি আসলে জানা যাবে এবং পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে আপনাদের সকল প্রশ্নের উত্তর ওখানে পাওয়া যাবে। এ পর্যন্ত এখনো এরকম কোন তথ্য আমরা পাইনি। যেহেতু জাস্ট আমাদেরকে গত রাতেই হয়েছে, আমরা এখন সম্পূর্ণ সকল তথ্য এখনো জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে পারি নাই। আশা করি যে পরবর্তীতে এটা জানা সম্ভব হবে এর সঙ্গে কারা কারা জড়িত। ধন্যবাদ সবাই। মূলত যেহেতু সে ধাত্রীবিদ্যায় প্রশিক্ষিত এবং আমি আগেও বলেছি যে বোর্ডবাজার গাজীপুরে সে বিভিন্ন সময় কাজ করে থাকে বিভিন্ন ক্লিনিকে, সেক্ষেত্রে তার পেশাগত সূত্রে কিন্তু এটার সঙ্গে যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। আর যদি যোগাযোগ না থাকে, না থাকলে কিন্তু হঠাৎ কোনো একটা হসপিটালে গিয়েই কিন্তু এভাবে কোনো ঘটনা ঘটনার সম্ভাবনা নাই। আমরা জানতে পেরেছি যে তার সঙ্গে এরকম আগেও এরকম ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে। মূলত সে যখন এটাকে নিয়ে যায় তার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, টোটাল সে পরিশোধ করেছে 40,000 টাকা। 20-21 তারিখ সকালে মেয়েটাকে ছেলেটাকে চুরি করার পরে কিন্তু ওনার যে বাসা আছে গাজীপুরে ওনাদেরকে হস্তান্তর করে। এখানে আরেকটি বিষয় আসলে একটু কৌশলগত দিক আছে যে বেলি একটা রহিমা ওনার যেহেতু অনেকদিন ধরে বাচ্চা হচ্ছিলেন না, উনিও আসলে যে গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য ওনার হাজবেন্ডকেই বলেছিলেন যে ওনার বাচ্চা হবে, সেক্ষেত্রে উনি কিন্তু আরেকটি বাসায় অবস্থান করেছিলেন এবং ওনার স্বামীকে বলে যে ওনার আজকে ডেলিভারি হবে। সেক্ষেত্রে হয়েছে কি, এই নবাগত এই শিশুটাকে ওই দিন দেওয়ার পরে উনি বাচ্চাটাকে ওই বাসা থেকে নিজের বাসায় গিয়েছেন এবং তার হাজবেন্ডকে বলেছেন যে এটা ওনার নিজের বাচ্চা। যেহেতু সরল সহজ সরল এবং গরিব লোক, সেক্ষেত্রে ওনার আসলে বুঝতে আর সক্ষম হন নেই যে আসলে এটা ওনার আসল বাচ্চা না, সেক্ষেত্রেই কিন্তু ওনার বোঝাতে সক্ষম হয়েছে পারিবারিকভাবে। প্রচারের কারণে আমার সন্তানকে উদ্ধার করতে পারে, তাই আমার চিন্তা ভাবনা বড় হলে আমার 15টা ছেলেকে সাংবাদিক বলা আমার স্বামীর যে ইচ্ছা তাতেই আছে।